বয়সের ছাপ সবার আগে আমাদের ত্বকেই পড়ে। মুখ থেকে শুরু করে স্তন, বাউ, পেট ইত্যাদি শৈলের সকল স্পর্শকাতর অঙ্গে আগে দেখা যায় বয়সের ছাপ। ভাবছেন বয়সকে রুখে দেওয়ার কোনো উপায় নেই? আছে বই কি, বয়স হয়েছে বলেই চেহারায় ও শরীরে সেই ছাপ বহন করতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে ঘরে বসে খুব সহজ কিছু উপায়ে আপনার কুঁচকেও ঝুলে যাওয়া ত্বককে করে তুলতে পারেন অনেকটাই টানটান ও যৌবন তৃপ্ত। কিভাবে, চলুন জেনে নেওয়া যাক তিনটি জাদুকরী কৌশল। নাম্বার ওয়ান, অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের অসংখ্য ত্বকের সমস্যার জন্য একটি চমৎকার উপাদান। অ্যালোভেরা প্রাকৃতিকভাবে কুঁচকেও ঝুলে যাওয়া ত্বকের বলিরেখা দূর করে ত্বককে করে তোলে টানটান। আপনি মুখ থেকে শুরু করে স্তন, বাউ, পেট বা শৈলের যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন এই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল মাখুন শৈলের সমস্যা আক্রান্ত জায়গায়, আলতো হাতে ম্যাসাজ করুন। আপনি চাইলে সম্পূর্ণ শরীরেই এই জেল দিয়ে ম্যাসাজ করতে পারেন। ম্যাসাজ করার পর 20 মিনিট পর ধুয়ে ফেলুন। বাজারে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, তবে সদ্য গাছ থেকে সংগ্রহ করা জেল হলে ফল পাবেন খুবই দ্রুত। আর হ্যাঁ, রোজ ব্যবহার করবেন। নাম্বার টু, গোলাপ জল। অসাধারণ এই উপাদানটি আপনার সৌন্দর্যের বন্ধু। গোলাপ জল আপনার ত্বককে টানটান করে বলিরেখা ও লোমকূপকে অদৃশ্য রেখে আপনাকে করে তুলবে লাবণ্যময়। রাতের বেলা শৈলের প্রয়োজনীয় স্থানে তুলো দিয়ে গোলাপ জল লাগান। চাইলে গোলাপ জল দিয়ে স্থানটি ধুয়েও নিতে পারেন, তারপর শুকিয়ে গেলে এভাবেই রাখুন সারা রাত। সকালে সাধারণ জল দিয়ে ধুয়ে নিন, তবে এক্ষেত্রে 100% বিশুদ্ধ গোলাপ জল হতে হবে। চিন্তা নেই, সাধারণ এই জিনিসটি আপনি তৈরি করতে পারবেন বাড়িতেই। নাম্বার থ্রি, ডিমের সাদা অংশ। 2টি ডিমের সাদা অংশ নিন, একে ভালো করে বিট করে ফোম করে নিন, তারপর মুখসহ অন্যান্য স্থানে মাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 3 থেকে 4 বার নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে টানটান। যেসব উপাদান ব্যবহারের কথা বললাম সেগুলি সবই প্রাকৃতিক গুণাবলীতে পরিপূর্ণ। এই উপাদানগুলো আপনার ত্বকের ইলাস্টিন ও কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে, ফলে প্রাকৃতিকভাবে ত্বক হয়ে ওঠে টানটান। এই 3টি উপায় থেকে যে কোনো 2টি বা 3টি নিয়মিত ব্যবহার করুন আর ফিরে পান নিজের হারানো যৌবন। তবে আর দেরি কেন, ব্যবহার করা শুরু করে দিন, দেখবেন ফল পাবেন হাতে নাতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।